জনাব এরশাদ বুখারী সাহেব, আপনি তো রেজা খানি মাসলাকের মুখপাত্র, সেজন্য আপনাকে চ্যালেঞ্জ করছি রেজা খানি মাসলাকের আকিদাগত ভুলগুলোর ব্যাপারে আপনারা কখন কোথায় বসতে চান আমাদের জানাবেন, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। সম্মানিত দেশবাসী, আপনারা গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখেছেন রেজা খানি মাসলাকের মুখপাত্র জনাব এরশাদ বুখারী সাহেব হাতিয়া বাঙ্গাল শাহ সুফি কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই এর প্রধান সেনাপতি, জৌনপুরি সিলসিলার সূর্য সন্তান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি হুজুরকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং তিনি কিছু অযৌক্তিক বক্তব্য উপস্থাপন করেছেন যার প্রতিবাদ এবং যা খণ্ডন করার প্রয়োজন মনে করছি। জনাব এরশাদ বুখারী সাহেব বলেছেন যে আলা হজরতের মোকাবেলায় কাউকে দাঁড় করানো সম্ভব নয়। তিনি কারণ উল্লেখ করেছেন, রেজা খান বেরেলি 1400 কিতাব লিখেছেন, অন্য কেউ 1400 কিতাব লিখেননি। সম্মানিত দিনী ভাইয়েরা, রেজা খান বেরেলি জনাব এরশাদ বুখারীর ভাষায় 1400 কিতাব লিখেছেন, সেজন্যে ওনাদের ভাষায় রেজা খান বেরেলি ইমামে আহলে সুন্নাত। বেশি কিতাব লেখার কারণে কি কেউ ইমামে আহলে সুন্নাত হতে পারেন যদি আকিদায় গলত থাকে? এরশাদ বুখারী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কয়টি কিতাব লিখেছেন? ফিকহুল আকবার সহ তিনটি রিসালা লিখেছেন। তাহলে কি তিনি ইমামে আহলে সুন্নাত নন? এরশাদ বুখারী সাহেব বিষয়টি ভেবে দেখবেন। এরশাদ বুখারী সাহেব, আপনি বলেছেন যে আল্লামা আব্বাসী হুজুর কথায় কথায় বাজার পূজারি বলে থাকেন, এটা নজদিদের ভাষা শব্দ। আল্লামা আব্বাসী হুজুর কাদেরকে বাজার পূজারি বলেছেন সেটা বোঝার মতো ক্ষমতা আপনার আছে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আল্লামা আব্বাসী হুজুর তাদেরকেই মাজার পূজারি বলেছিলেন যারা মাজারে সিজদা করে, কবরে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, মাজারে গান বাদ্য নাচানাচি, যে সকল ভণ্ডামি আপনাদের মাসলাকের অধিকাংশ জায়গাগুলোতেই হয়ে থাকে, আর যারা মাজারে সিজদা করে শিরকে লিপ্ত আছে, গান বাজনা নাচানাচি করে হারামে লিপ্ত আছে, তাদেরকেই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মাজার পূজারি বলেছেন। আপনি কি করে মাজার পূজারীদের সমর্থন করেন? আপনি কিভাবে সমর্থন করেন? হ্যাঁ, সমর্থন করার তো কথাই, কারণ আপনার আপনি যে মাসলাকের মুখপাত্র সে মাসলাকের অনুসারীগণই মাজার পূজায় অধিকাংশ সময় লিপ্ত থাকেন। প্রিয় দিনী ভাইয়েরা, জনাব এরশাদ বুখারী সাহেব দ্বিতীয় যে কথা বলেছেন যে আল্লামা আব্বাসী হুজুর হেফাজতের শাপলা চত্বরে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে সুন্নি ঘরানার আর কেউ জাননি। আমি বলতে চাই, হেফাজতের শাপলা চত্বরের যে জমায়েত ছিল সেটা কি কারো ব্যক্তিগত, কারো মতাদর্শ প্রতিষ্ঠার জমায়েত ছিল? অবশ্যই না, সেটা ছিল নাস্তিক বিরোধী আন্দোলন, ব্লগার বিরোধী আন্দোলন। আর ব্লগার বিরোধী আন্দোলনেই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি শাপলা চত্বরে গিয়েছেন, কারণ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি তিনি নাস্তিক বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। আর আপনারা কিভাবে যাবেন সেখানে? আপনারা তো সুন্নি দাবি করেন, আপনাদের মাসলাকের লোকজন সুন্নি দাবি করে থাকেন, কিন্তু রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানে ব্লগার নাস্তিক ইহুদি খ্রিস্টান বেঈমানরা যখন
বেয়াদবি করে, কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে, তখন কোনো একটি প্রতিবাদেও আপনাদেরকে দেখা যায় না। কারণ আপনাদের মাসলাকের অধিকাংশ লোক তথাকথিত সুন্নি। সম্মানিত দেশবাসী, রেজাখানি মাসলাকের মুখপাত্র জনাব এরশাদ বুখারী সাহেব আল্লামা আব্বাসী হুজুরের একটি বক্তব্যকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেছেন। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন, সাইয়্যেদ আহমদ বেরিলি রহমতুল্লাহি আলাই ইমামে তরিকাত, হাদিয়ে বাঙ্গাল শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাই ইমামে আহলে সুন্নাত। এই বক্তব্যের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি রেজাখানি মাসলাকের মুখপাত্র এরশাদ বুখারী সাহেব সহ আরও কিছু তথাকথিত সুন্নিদের গায়ে আগুন লেগে গেছে, হিংসার আগুনে জ্বলে তারা খাক হয়ে যাচ্ছে। জনাব এরশাদ বুখারী সাহেব আপত্তি করেছেন যে রেজাখান বেরেলির সামনে, রেজাখান বেরেলির মোকাবেলায় দাঁড় করানোর মতো কোনো আলেম নেই, কেউ নেই। কেন? রেজাখান বেরেলি 1400 কিতাব লিখেছেন, 1400 কিতাবের লেখক। জনাব এরশাদ বুখারী সাহেব, আপনাকে বলতে চাচ্ছি, হাদিয়ে বাঙ্গাল শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই এর মেজ ছেলে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাই এর প্রধান খলিফা আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি মাহাল্লি, যিনি 44 বছর বয়স পেয়েছেন, তিনি একাই প্রায় 2200 কিতাব লিখে গিয়েছেন। আর আব্দুল হাই লাখনাবি ফিরিঙ্গি মাহাল্লি রহমতুল্লাহ আলাই এর কিতাব সারা বিশ্বে প্রসিদ্ধ, আর রেজাখান বেরেলির কিতাব উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ। জনাব এরশাদ বুখারী সাহেব, রেজাখান বেরেলি ও তার অনুসারীরা সবাই মিলেও কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই এর মাসলাকের একজনের সমসংখ্যক পর্যায়ের কিতাবও লিখতে পারেনি। বেশি কিতাব লিখলেই ইমামে আহলে সুন্নাত হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর লিখিত কয়টা কিতাব আছে? এরশাদ বুখারী সাহেবের কাছে প্রশ্ন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কয়টি কিতাব আছে? ফিকহুল আকবার সহ মাত্র 3টি রিসালা লিখেছেন, তারপরেও তিনি ইমামে আজম। সাইয়্যেদ আহমদ বেরিলি রহমতুল্লাহ আলাই একটি কিতাব না লিখেও তিনি ইমামে তরিকাত, হাদিয়ে বাঙ্গাল শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই অনেক কিতাব লিখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রতিটি কিতাব ইজতিহাদপূর্ণ কিতাব। অধিকন্তু তিনি তার মাসলাকে রেখে গিয়েছেন হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, লেখক, গবেষক, অসংখ্য আলেম, হক্কানি আলেমে তাকি রেখে গিয়েছেন। অতএব তিনি ইমামে আহলে সুন্নাত। পরিশেষে একটি কথা বলতে চাই, জনাব এরশাদ বুখারী সাহেব, আপনি তো রেজাখানি মাসলাকের মুখপাত্র, সেজন্য আপনাকে চ্যালেঞ্জ করছি, রেজাখানি মাসলাকের আকিদাগত ভুলগুলোর ব্যাপারে আপনারা কখন কোথায় বসতে চান আমাদের জানাবেন, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।